হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা সফল তখনই তুমি হবে যখন তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে তো সেই কারণে অন্যদের থেকে এগিয়ে থাকতে তোমাদের বিগত বছর অর্থাৎ দু সালে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্রগুলি সমাধান করা উচিত কারণ দু সালে টিসিএস কন্ডাক্ট করেছিল পরীক্ষা এবং এবছরও টিসিএসই কন্ডাক্ট করবে তো তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলি সব করতে পারো তাহলে কিন্তু তোমাদের ম্যাথ এবং রিজেনিংয়ে হান্ড্রেড পারসেন্টই তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে আমি প্রতিদিন ফাইভ পি এমের সময় তোমাদের অঙ্কের ক্লাস দেই এবং সিক্স পি এমের এর সময় তোমাদের দেই রিজনিংয়ের ক্লাস এই ভিডিওতে আমি সাতাশ নয় দু হাজার আঠারোর সেকেন্ড শিফটে যে এক্সাম হয়েছে তার প্রথম তেরোটি অঙ্কের সমাধান করে দেব। এবং বাকি বারোটি অঙ্কের সমাধান আমি এর পরের ভিডিওতে করে দেব। ঠিক আছে প্রতি দুই দিনে আমি এক একটা করে শিফটের অঙ্ক করি এবং রিজিনিং করে দেই প্রতি দুই দিনে তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে একশো টাকায় একটি খেলনা কেনার পর সাব্বির পনেরো শতাংশ লাভে সেটিকে বিক্রি করে খেলনাটির বিক্রয় মূল্য হল বন্ধুরা দেখো পনেরো শতাংশ লাভের কথা বলা হয়েছে পনেরো শতাংশ লাভ মানে কি তুমি যদি কোনো একটা জিনিস একশো টাকায় কেনো সেটাকে পনেরো শতাংশ লাভ করা মানে কত টাকা লাভ করা পনেরো টাকা লাভ করা অতএব বিক্রি করতে হবে কত টাকায় একশো টাকায় তো পনেরো শতাংশ লাভ অর্থাৎ হলো একশো টাকার জিনিস একশো পনেরো টাকায় বিক্রি করা তাহলে এখানে বলা হয়েছে একশো বত্রিশ টাকায় খেলনাটি কিনেছে তাহলে কত টাকায় কিনেছে একশো বত্রিশ টাকায় এবার পনেরো শতাংশ লাভ মানে কি বললাম কি একশো টাকায় কেনা একশো পনেরো টাকায় বিক্রি করা তো বিক্রয় মূল্য কী হবে বেশি হবে তাই উপরে একশো পনেরো আর নিচে একশো ঠিক আছে উপরে বড় দিলে বেশি হয় বিক্রয় মূল্য তো বেশি হবে তো এবার কাটাকাটি করবো আমরা তো দেখো পাঁচ দিয়ে যদি কাটো পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে এখানে কাটলে তোমার পাঁচ দুগুনি দশ তিন পাঁচে পনেরো এবার তোমার দুই দিয়ে কাটলে দশ দুগুনি কুড়ি দুই দিয়ে এখানে কাটলে তোমার ছয় দুগুনি বারো ছয় দুগুনি বারো তো ছেষট্টি গুণ তেইশ বাই দশ রয়েছে তো ছেষট্টি গুণ তেইশ করলে তোমরা পেয়ে যাবে এক হাজার পাঁচশো আঠারো ঠিক আছে তার নিচে দশ রয়েছে দশটা তুলে দেবে তুলে দিলে এখানে একটা দশমিক বসে যাবে তো এইটাই হয়ে যাবে অ্যান্সার এক পাঁচ এক দশমিক আট এবার শেষে একটা শূন্য বসানো রয়েছে কারণ কারণ হল তোমার তোমার একশো পয়সায় এক টাকা হয় তার আগে তোমার নিরানব্বই পয়সা পর্যন্ত মানে পয়সার ঘরে দুটো অঙ্ক থাকে সেই কারণে আটের পর একটা শূন্য বসানো হয়েছে মানে একশো টাকা আশি পয়সায় যদি বিক্রি করা হয় ওই খেলনাটি তাহলে তোমার পনেরো শতাংশ লাভ হবে তো নেক্সট কোয়েশ্চানে চলে যাচ্ছি এইবারে ছয় নম্বর প্রশ্ন প্রশ্নটিতে বলা হয়েছে পলসন শহর এ এর নিবাসী এবং রপসন শহর বিয়ের নিবাসী তারা উভয়ই তাদের নিজ নিজ টাউনের উদ্দেশ্যে একই পথ ধরে একই সময়ে যাত্রা শুরু করে যাওয়ার পথে কোনো একটা জায়গায় তারা দেখা করে এবং তাদের যাত্রা অব্যাহত রাখে রপসনের সঙ্গে দেখা করার পর পলসন গন্তব্যে পৌঁছাতে আরও দুই ঘন্টা সময় নেয় আর রপসন আরও চার দশমিক পাঁচ ঘন্টায় পলসনের টাউনে পৌঁছায় এটা ভুল হবে নিজের টাউনে পৌঁছায় ঠিক আছে যদি রপসন তিরিশ কিমি প্রতি ঘন্টা এর গতিতে যাত্রা করে তাহলে কিমি প্রতি ঘন্টায় পলসনের গতি নির্ণয় করো বন্ধুরা এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমার এক্স ধরে তো সমাধান করা যায় কিন্তু শর্টকাটে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে প্রশ্নটা সমাধান হয়ে যাবে কী করতে হবে প্রশ্নটায় যখনই তোমার এরকম কোনো প্রশ্ন বলবে যে দুটো স্থান বলে দিয়েছে এখানে ঠিক আছে এ আর বি দুটো স্থান এবার দুজনেই রওনা দিয়েছে ধরো এই জায়গাটায় তাদের দেখা হয়েছে মাঝপথে এই জায়গায় তাদের দেখা হয়েছে ঠিক আছে তারপর এইখান থেকে এইটুকু যেতে এই পাশ থেকে যে এই পাশ থেকে যে গেছে তার এইখান থেকে এইটুকু যেতে যে সময় লেগেছে সেটা বলে দিয়েছে আবার এইখান থেকে এইটুকু যেতে এই পাশ থেকে যে যাত্রা শুরু করেছে তার এইটুকু যেতে যে সময় সেটা বলে দিয়েছে ঠিক আছে দেখা হওয়ার পর তাহলে যখনই এরকম প্রশ্ন থাকবে তখন তোমরা কি করবে তখন তোমরা করবে যে তাদের যে গতিবেগের অনুপাত হবে সেই অনুপাত সমান সমান তাদের সময়ের বর্গমূলের ব্যস্তানুপাত তাহলে আমি লিখে দিচ্ছি আরও ক্লিয়ার হয়ে যাবে খাতায় নোট করে নাও দেখো আমাদের রপসনের গতি বলে দিয়েছে তো রপসনের গতি বাই পলসনের গতি আমরা জানি ডিভাইডেড মাঝখানে এই ডিভাইডেড মানেই কি অনুপাত বোঝায় তাহলে পলসনের গতি এইটা সমান সমান কি হবে বলেছি এইটা সমান সমান বলেছি তাদের যে সময় রয়েছে সেই সময়ের বর্গমূলের ব্যস্তানুপাত তাহলে তাদের সময় কি কি রয়েছে দেখো পলসনের রয়েছে তাহলে এখানে পলসনের জায়গায় দুই কিন্তু আমাদের যেহেতু ব্যস্তানুপাত হবে তাই দুইটা উপরে চলে যাবে রপশনের জায়গায় আর রপশনের যে সময় সেটা চলে যাবে পলসনের জায়গায় কারণ ব্যস্তানুপাত বলেছি কিসের ব্যস্তানুপাত বর্গমূলের তার মানে এদের বর্গমূল করতে হবে তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব তো এবার আমরা যদি সমাধান করি বা এখানে আমাদের রপসনের গতি বলে দিয়েছে কত বলেছে তিরিশ কিমি প্রতি ঘণ্টা তাহলে তিরিশ বাই তিরিশ বাই পলসনের গতি তিরিশ বাই পলসনের গতি সমান সমান এবারে ভালো করে লক্ষ্য করো এখানে দুই আর নিচে রয়েছে চার দশমিক পাঁচ আমরা এটার বর্গমূল করার জন্য সহজ করে কিভাবে করতে পারি দেখো আমরা জানি উভয় জায়গায় লবে এবং ঘরে দুই জায়গায় কিন্তু একই সংখ্যা গুণ করা যায় ভাগ করা যায় যোগ করা যায় তো আমরা এখানে উভয় জায়গায় যদি দুই গুণ করে দেই তাহলে তোমার এখানে হয়ে যাবে চার আর এখানে হয়ে যাবে নয় তাহলে বর্গমূল হবে কত চার বাই নয় ঠিক আছে তো এবার এখান থেকে আমরা কি পাবো তাহলে আমরা পাবো হল তোমার বা পলসনের গতিবেগ সমান সমান পলসনের গতি ওই উপরে রয়েছে তিরিশ সমান তিরিশ বাই পলসনের গতিবেগ সমান সমান এটার বর্গমূল করলে দুই বাই তোমার নয়ের বর্গমূল হলো তিন চারের বর্গমূল দুই নয়ের বর্গমূল তিন দুই দিয়ে এটাকে কাটলে কত পনেরো উপরে উপরে কাটা যায় তাহলে পনেরোর সঙ্গে এ পাশে তিন গুণ হবে কোনাকণি গুণ হয় বজ্রগুণ হয় তো তিন পনেরো পঁয়তাল্লিশ আর এখানে পলসনের গতিবেগ গুণ এক তাহলে পলসনের গতিবেগ কত হয়ে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ হয়ে যাবে ঠিক আছে খাতায় তোমরা এটা স্পষ্ট করে লিখে নাও পরিষ্কার করে লিখে নাও তো এরপরে নেক্সট কোয়েশ্চানে চলে যাচ্ছি এইবারে দেখো আট নম্বর প্রশ্ন এখানে তোমার একটা ঘনমূল দিয়ে দিয়েছে তাকে ভাগ করতে হবে বর্গমূল দিয়ে তো দেখো ঘনমূল বের করার নিয়ম কি ঘনমূল বের করার নিয়ম দেখো তোমার তিনটে তিনটে করে ধরতে হয় ঠিক আছে কয়টা কয়টা করে তিনটে তিনটে করে যেহেতু ঘনমূল মানে তোমার কিউব রুট তো তিনটে তিনটে করে ধরতে হয় তাহলে এবার সাতাশের যদি ঘনমূল বের করি কিউব রুট বের করি তাহলে কত হবে তিন হবে তাই না তিনটে তিন গুণ করলেই সাতাশ হয় তাহলে সাতাশের ঘনমূল হবে তিন এবার এখানে দেখো তিন আর এবার যেহেতু তোমার তিনটে শূন্য দুই সাত এদের জায়গায় তিন বসবে তিনটের থেকে একটা হবে আবার তিনটে শূন্য আছে তার আগে সেই তিনটে শূন্যর জন্য একটা শূন্য বসবে তারপরে দশমিক বসবে দশমিক শূন্য ঠিক আছে এবারে এখানেও সেই একই রকম কিন্তু এখানে আমাদের বলেছে বর্গমূল তার মানে এখানে বর্গমূল মানে কি এখানে দুই থাকে তাহলে এবার দুটো এই প্রথমে চার চারের যেটা আছে সেটার বর্গমূল করব তো চারের বর্গমূল করলে দুই তো শূন্য চারের জায়গায় আমরা পাবো দুই আর দুটো শূন্যর জায়গায় একটা শূন্য দশমিক শূন্য দশমিক দশমিক তুলে দাও এবার দুই দিয়ে যদি তিনকে ভাগ করো কত পাবে এক দশমিক পাঁচ পাবে অপশান একের ট্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি এইবারে ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি লোক পাঁচটি পেন এক টাকায় কেনে ও চারটি পেন এক টাকায় বিক্রি করে তার লাভের শতাংশ কত তো বন্ধুরা পাঁচটা পেন কেনে এক টাকায় চারটে পেন এক টাকায় বিক্রি করে তাহলে এরকম প্রশ্ন কীভাবে সমাধান করতে হয় টি লিখতে হবে তোমাদের আমি শিখিয়েছি এই ধরনেরই প্রশ্ন ডিজিট আলাদা ছিল টি লিখতে হবে আর পাশে লিখতে হবে টাকা এবারের এন টি পিসিতেও এসেছিলো তো পাঁচটি পেন এক টাকায় কিনেছে আর বিক্রি করছে চারটি পেন এক টাকায় তো এবার কি করতে হয় এইভাবে কোনা কোনি গুণ করতে হয় তো পাঁচ এককে এখানে পাঁচ আর চার এককে এখানে চার অর্থাৎ তোমার সিপি মানে কস্ট প্রাইস দাম যদি চার টাকা হয় তাহলে তোমার এসপি সেলিং প্রাইস বিকৃত মূল্য হল তোমার পাঁচ টাকা তাহলে চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করছে লাভ কত এক টাকা তাই না তো চারে লাভ এক একশোতে কত লাভ সবসময় কেনা দামের উপর নির্ভর করে যখন টাকার কথা হয় তখন তাহলে চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ শতাংশ হয়ে যাবে ঠিক আছে অপশান তিনেরটা ক্লিয়ার তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এবারে এই প্রশ্নটিতে দেখো বলা হয়েছে শ্রীনাথ একটা চুয়াল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এ এ একটি বাল্ব জ্বালায় এবং একই দিনে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এ এ সেটিকে নিভিয়ে দেয় বাল্বটি কতক্ষণ জ্বালানো অবস্থায় ছিল তো বন্ধুরা এখানে একই দিনের কথা বলেছে আর দুটোই এ এম আছে তাহলে কি করতে হবে আমাদের সরাসরি বিয়োগ করলেই হয়ে যাবে কারণ তুমি ধরো সকাল দশটায় মানে টেন এম দশটায় একটা বাল্ব জ্বালালে এগারো এম এ বন্ধ করে দিলে তাহলে কতক্ষণ জ্বললো এক ঘন্টা জ্বললো এগারো থেকে দশ বিয়োগ করে দেবে মানে যখন নিভিয়েছো সেটার থেকে যখন জ্বালিয়েছ বিয়োগ করবে তাহলে এখানেও তাই করতে হবে তাহলে আমরা এখানে সেটা করব এগারো এগারোটা পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড ঠিক আছে তার থেকে বিয়োগ করব একটা চুয়াল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এবারে তোমার এখানে দেখো পঁয়ত্রিশের থেকে একচল্লিশ বিয়োগ করা যায় না সেই কারণে এখান থেকে যে মিনিটের জায়গার থেকে আমরা এক কমিয়ে দেব। কত করব চৌত্রিশ তাহলে সে যে এক কমালাম সেই এক মিনিট মানে ষাট সেকেন্ড তাই এখানে ষাট যোগ করব তার মানে ষাট আর পঁয়ত্রিশ যোগ করে তার থেকে একচল্লিশ বিয়োগ করব তো এক আছে গতলে হলে পাঁচ হবে চার চার আছে কতলে উপরে ছয় তিন নয় তো চার আছে কতলে নয় হবে পাঁচ হলে মানে চুয়ান্ন আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি দেখো অপশান একই কিন্তু চুয়ান্ন সেকেন্ড আছে বাকি কোনোটাই নেই অ্যান্সার পেয়ে গেছি তারপরে যদি বাকিটা সমাধান করি তাহলে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সমাধান করো তো তোমার চু এই চুয়াল্লিশ বিয়োগ করা যায় না সেই কারণে এই এগারো থেকে এক কমিয়ে দেবো দশ তাহলে এগারোটা কী ছিল টা মানে ঘন্টা ছিল তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে এখানে যোগ হয়ে যাবে ঠিক আছে চৌত্রিশের সঙ্গে যোগ করে যেটা পাবো সেটার থেকে চুয়াল্লিশ বিয়োগ করব। তো চার আছে কতলে চার হবে তোমার শূন্য হলে এবার চার আছে কত উপরে কত ছয় তিন নয় তো চার আছে কতলে নয় হবে পাঁচ হলে তো পঞ্চাশ আর এখানে এক আছে কতলে দশ হবে নয় হলে তো কত হলো নয় ঘন্টা পঞ্চাশ মিনিট চুয়ান্ন সেকেন্ড অপশান একেরটা ওকে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এইবারে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন একটি সরল রয়েছে সরলটি সমাধান করব তো সবার প্রথম কি করব ব্র্যাকেটের মধ্যে কাজ করব আমরা প্রশ্নের মধ্যেই সমাধান করব ঠিক আছে তো এই ব্র্যাকেটের মধ্যে কাজ যদি আমরা করি তাহলে আঠারোকে ছয় দিয়ে ভাগ করব কত হবে তিন হবে এবার এই ছিয়ানব্বই থেকে আমরা তিন বিয়োগ করবো কত হবে তেরানব্বই হবে ঠিক আছে এবার এই তিরানব্বই থেকে আটান্ন বিয়োগ করব কারণ বিয়োগ বিয়োগ আটান্নই আছে তাহলে তিরানব্বই থেকে যদি আটান্ন বিয়োগ করা হয় তাহলে কত হবে তাহলে আট আর পাঁচ তেরো মানে পঁয়ত্রিশ হবে ঠিক আছে আর এবারে দেখো ব্র্যাকেট তো উঠে গেছে ব্র্যাকেটের সব সমাধান শেষ তো এবার পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করব সাত হবে এখানে চারের সঙ্গে সতেরো গুণ করলে চার শতেরং আটষট্টি হবে এবারে দেখো পঁচাত্তরের থেকে আমরা সাত বিয়োগ করতে পারি তাই না কারণ পঁচাত্তরের থেকে সাত ছোট তো পঁচাত্তর বিয়োগ সাতই হবে এখানের এতটা তো পুরো সমাধান হয়ে গেল আমাদের তো পঁচাত্তর বিয়োগ সাত যদি করি তাহলে কত হবে আটষট্টি হবে তাই না তারপরে এই এবার কি কি পড়ে রয়েছে আমাদের কাছে এখান থেকে পড়ে রয়েছে আটষট্টি এখানে রয়েছে আটষট্টি এখান থেকে এতটার মধ্যে আটষট্টি পড়ে রয়েছে এইটুকুতে আটষট্টি তাহলে আটষট্টি আর আটষট্টি যোগ করে দেব কত হবে একশো ছত্রিশ হবে সাত দুগুণি একশো কুড়ি আট দুগুণি ষোলো একশো ছত্রিশ ঠিক আছে এই যে আট 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 আটে ষোলো ছয় আমার এক ছয় ছয় বারো একে তেরো একশো ছত্রিশ অ্যান্সার বুঝতে পারলে অপশান দুইয়েরটা ঠিক আছে অথবা দেখো শেষের এখানে যেহেতু তুমি যদি তুমি সেই সরাসরি একদম বডমাসের নিয়মেই করতে চাও করো তাহলে তোমার এখানে কি করতে হবে আটষট্টির সঙ্গে আগে এটা যোগ করবে তার থেকে সাত বিয়োগ করে দেবে কারণ বদমাসের নিয়ম বলে আগে যোগ করতে হয় তারপরে বিয়োগ তো এই দুটো আগে যোগ করবে তারপরে সাত বিয়োগ করে দেবে কারণ সাতের আগে তো বিয়োগ আছে তো এটা করলেও হয় কিন্তু তোমার যেহেতু পঁচাত্তরের থেকে তো সাত ছোট তাই না তো সরাসরি আগে বিয়োগ করলেও কিন্তু হয়ে যায় আমরা অ্যান্সার পেয়ে গেছি অপশান দুইয়েরটা তো নেক্সট কোশ্চেনে চলে যাব এইবারে দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে নবীন এবং শান্তনুর কাছে মোট একশো টাকা আছে শান্তনু এবং অবনির কাছে একশো তেয়াত্তর টাকা আছে অবনী ও নবীনের কাছে একশো পঞ্চাশ টাকা রয়েছে তাহলে নবীনের কাছে কত টাকা আছে তো এই প্রশ্নটা আমরা তো লিখে লিখে করতে পারি কিন্তু তোমরা প্রশ্নের মধ্যেই যদি লক্ষ্য করো তাহলে কিন্তু আরও সহজ হয়ে যায় দেখো নবীন এবং শান্তনু পরেরবার বলেছে শান্তনু এবং অবনী পরেরবার বলেছে অবনী ও নবীন তার মানে এখানে দেখতে পাচ্ছি নবীন কয়বার আছে দুইবার আছে তাই না তারপরে শান্তনুও দুইবার আছে অবনীও দুইবার আছে তাহলে এবার এদের যে টাকা বলা হয়েছে এই টাকাগুলোকে যদি যোগ করি তাহলে এদের নামগুলোকেও যোগ করলে তাহলে দুটো করে পাবো আমরা যেহেতু দুটো করে পাচ্ছি তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি দুই গুণ দুই গুণ নবীন যোগ শান্তনু যোগ অবণী করতে পারি এইটা সমান সমানই কত এদের এই টাকাগুলোর যোগফল তো এই টাকাগুলো যদি যোগ করো কত হয় মুখে মুখেই যোগ করো শূন্য আর তিনে তিন আর সাথে দশে শূন্য হাতে আমার এক পাঁচ আর এই যে পাঁচ আর সাথে বারো আর চারে তোমার ষোলো আর একে সতেরো সাত হাতে এক তাহলে হাতে এক আর একে দুই আর এই একে তিন আর এখানে একে চার চারশো সত্তর দুই দিয়ে এবার এটাকে কাটাকাটি করো দুই দিয়ে কাটলে কত পাবে তোমার কত দুশো পঁয়ত্রিশ পাবে ঠিক আছে তাহলে নবীন শান্তনু আর অবনির কাছে আছে কত টাকা মোট আছে দুশো পঁয়ত্রিশ টাকা তিনজনের কাছে তাহলে এবার আমাদের চেয়েছে কি প্রশ্নে চেয়েছে নবীনের কাছে কত টাকা আছে তাহলে নবীনের কাছে বের করার জন্য কি করব। শান্তনু আর অবনীর কাছে যা আছে সেটা তিনজনের টাকা থেকে বিয়োগ দিয়ে দেবো দুজনের টাকা তাহলে একজনেরটা বেরিয়ে যাবে নবীনেরটা বেরিয়ে যাবে তাহলে নবীনের কাছে কত আছে দুশো বিয়োগ করে দেবো তোমরা বিয়োগ করবো কত একশো তেয়াত্তর কারণ শান্তনু আর অবনীর আছে একশো তিয়াত্তর এই দুটো বিয়োগ দিয়ে দেবো তাহলে ওই নবীন পড়ে থাকবে তাহলে বিয়োগ করলে তিন আছে কতলে পাঁচ দুই সাত আর এক তারপরে সাত আছে কতলে তেরো ছয় ঠিক আছে তাহলে কত হলো বাষট্টি হলো অপশান দুইয়েরটা অ্যান্সার ঠিক আছে এইবারে দেখো এটাকে তোমাদের আমি ডিটেলসে লিখে দিচ্ছি মানে এইটাই আমরা কি করলাম শর্টকাটে করলাম এটা ডিটেলসে কিভাবে করতে হয় মানে তুমি যদি লিখে লিখে করো তখন কি করবে নবীন যোগ শান্তনু সমান সমান একশো সাতচল্লিশ ঠিক আছে তারপরে তোমার করবে শান্তনু যোগ অবনী সমান সমান তোমার একশো আর অবনী যোগ নবীন অবনী যোগ নবীন কত হবে একশো পঞ্চাশ তো এবার এখানে তুমি দেখো এইগুলোকে যদি সবগুলোকে যোগ করো তাহলে সেই একই রকম পাবে দুইবার নবীন পাবে মানে টু নবীন ঠিক আছে দুই গুণ নবীন পাবে আবার যোগ দুই গুণ শান্তনু পাবে দুই গুণ শান্তনু পাবে দুই গুণ নবীন পাবে আবার যোগ দুই গুণ অবনী পাবে সেই কারণেই একবারে আমরা দুইটাকে কমন নিয়ে নিয়েছিলাম আর এইগুলোকে যোগ করলে চারশো সত্তর পেয়ে চারশো সত্তর পেলাম হ্যাঁ চারশো সত্তর পেয়েছি তাহলে এবার এখান থেকে দেখো যেহেতু সবগুলোর সঙ্গে দুই গুণ আছে দুইটাকে কমন নিয়ে নিয়েছি তাহলে থাকে নবীন যোগ শান্তনু যোগ অবণী সমান সমান চারশো সত্তর তো এইটাই আমরা কে মুখে মুখে হিসাব করে নিয়েছিলাম যেহেতু দুইবার নবীন দুইবার অবনী দুইবার শান্তনু তো দুই গুণ এটা করেছি সমান সমান আমরা বাকি যেগুলো আছে সেগুলোকে যোগ করে মানে টাকাগুলোকে যোগ করে চারশো সত্তর লিখেছিলাম তো এইখান থেকে শর্টকাট শুরু করেছি আর ডিটেলসে করলে আগের এতটুকুও তোমাদের লিখতে হবে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি এইবারে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে একান্ন লিটারের সমধারণ যুক্ত তেরোটি পিপা একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে যদি প্রতিটি পিপার ধারণ ক্ষমতা সতেরো লিটার হয় তাহলে ট্যাঙ্কটিকে ভর্তি করতে কতগুলি পিপা লাগবে তো বন্ধুরা একান্ন লিটারের সমধারণ ক্ষমতা যুক্ত তার মানে এক একটা পিপায় কত লিটার করে তরল ধরে একান্ন লিটার কয়খানা পিপা মোট তেরোটি পিপা যদি ইউজ করা হয় তাহলে কি হয় ট্যাঙ্ক ভর্তি হয়ে যায় তাহলে ট্যাঙ্কে কতটা তরল ধরবে একান্ন গুণ তেরো ঠিক আছে কারণ একটা একান্ন লিটার তাহলে তেরোটাই কত একান্ন গুণ তেরো তো এটা হলো ট্যাঙ্কের মোট তরলের ধারণ ক্ষমতা সমান সমান বলা হয়েছে প্রতিটি পিপায় যদি সতেরো লিটার হয় প্রতিটি পিপার ধারণ ক্ষমতা এখন সতেরো লিটার তাহলে কতগুলো পিপা লাগবে কতগুলি পিপা লাগবে তাহলে ধরে নিলাম এক্সটি পিপা লাগবে তো এক্সের মান যেটা হবে সেটাই অ্যান্সার কারণ তোমার প্রতিটায় সতেরো লিটার এক্সট্রা এক্সের সঙ্গে গুন করলেই মোট বেরিয়ে যাবে এ পাশেও মোট লিখেছি তো এবার কাটাকাটি করো এভাবেই সতেরো দিয়ে কাটলে তিন সতেরো এগান্ন তাহলে তিন তেরং উনচল্লিশ তাহলে উনচল্লিশ এখানে এক্স তাহলে এক্সের মান কত বেরোলো উনচল্লিশ অপশান চারেরটা অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি এইবারে ছেচল্লিশ নম্বর প্রশ্ন দেখো একটি সরল রয়েছে এবং এখানে কিন্তু রেখা বন্ধনী দিয়ে দিয়েছে এই যে উপরে দাগ এই দাগটা হলো রেখাবন্ধনী তো সবার প্রথমে করতে হয় রেখা বন্ধনী তারপরে প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেট তারপরে করতে হয় দ্বিতীয় বন্ধনী মানে সেকেন্ড ব্র্যাকেট তারপরে তৃতীয় বন্ধনী মানে থার্ড ব্র্যাকেট ঠিক আছে তো সবার প্রথম রেখা বন্ধনীর কাজ করব তাহলে তিন এগারো কত তেত্রিশ তেত্রিশ দিয়ে একশো বত্রিশকে ভাগ করলে তিন চারে বারো মানে চারবার যাবে ঠিক আছে চার তেত্রিশে একশো বত্রিশ এবারে পঁয়ত্রিশ থেকে চার বিয়োগ করব কত হবে একত্রিশ হবে মানে প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ ঠিক আছে এবারে দেখো একত্রিশ দিয়ে তিরানব্বইকে ভাগ করব কত হবে তিন হবে তিন এককে তিন তিন তিরিশ নয় তার মানে তিন একত্রিশে তেরানব্বই তো এবারে দেখো আমাদের দ্বিতীয় বন্ধনীরও কাজও শেষ এই পর্যন্ত পুরো শেষ তাহলে এবার তৃতীয় বন্ধনীর মধ্যে রয়েছে এখানে ছেচল্লিশ থেকে তিন বিয়োগ করে দেব তাহলে ছেচল্লিশ থেকে যদি তিন বিয়োগ করি কত হবে তেতাল্লিশ হবে ঠিক আছে এবার তেতাল্লিশ দিয়ে আমরা কি করব একশো কে ভাগ করব তো তিন তিরিককে নয় মানে তিন তিরকে নয় তিন চারে বারো তিনবার যাবে তিন হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে অপশান এটা ওকে তো নেক্সট কোয়েশ্চানে যাচ্ছি এইবারে তোমার ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি নম্বরের সমষ্টি হল পঞ্চান্ন যদি একটি সংখ্যা দুই দশমিক পাঁচ শূন্য হয় তাহলে অন্য সংখ্যাটি কত তো দেখো সমষ্টি মানে কি যোগফল যোগফল পঞ্চান্ন একটা সংখ্যা যদি বলে দেয় অপরটা বের করার জন্য কি করতে হয় বিয়োগ করতে হবে কিন্তু এখানে আমরা অপশানে দেখো ভুল দেয়া আছে তা আমরা যদি বিয়োগ করি কত পাবো পঞ্চান্ন থেকে দুই দশমিক পাঁচ বিয়োগ করবো তো পাঁচ আছে উপরে দশমিক দিয়ে শূন্য ধরে নেই মনে মনে ধরে নেব আমরা কিন্তু এখানে তোমাদের বোঝানোর জন্য লিখেছি পাঁচ দিয়ে করব পাঁচ দিয়ে শূন্য যদি দশ অব্দি গুণি পাঁচ হাতে আমার এক দুই আর একে তিন আছে কত হলে পাঁচ দুই তারপরে পাঁচ বাহান্ন দশমিক পাঁচ হবে ঠিক আছে এইটা হয়ে যাবে অ্যান্সার কিন্তু অপশানে ভুল আছে অপশানে কত দেয়া আছে বাইশ আছে অ্যান্সারে তাহলে তোমার এখানে সমষ্টি বলেনি এখানে গুণ ছিল প্রশ্নে ঠিক আছে যদি এখানে গুণ বলে তাহলে এই অপশান ঠিক হবে আর যদি এখানে সমষ্টি বলে তাহলে কিন্তু অপশান ভুল হবে ঠিক আছে যদি গুণ বলে কেন ঠিক হবে কারণ যদি এখানে গুণ লেখা থাকতো দুটি নম্বরের গুণ হলো পঞ্চান্ন গুণফল ফল হল পঞ্চান্ন তাহলে একটি সংখ্যা এত হলে অপরটি কত গুণ ফল যদি বলে দেয় তাহলে একটা বলে দিলে অন্যটা বের করার জন্য কি করতে হবে ভাগ করতে হবে যোগফল বলে দিলে যেরকম বিয়োগ করে বের করতে হয় অন্যটা তাহলে তোমার গুণ ফল বলে দিলে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে পঞ্চান্নকে ভাগ করতে হবে দুই দশমিক পাঁচ দিয়ে ঠিক আছে দশমিক উঠে গেলে তোমার কত দশ পঁচিশ দিয়ে এখানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণি দশ পাঁচ দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দুগুনি বাইশ হচ্ছে দেখো তাহলে এখানে গুণ যদি হয় তাহলে কিন্তু অপশান ঠিক হবে ওকে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এইবারে দেখো বাহান্ন নম্বর প্রশ্ন বলা হয়েছে স্বপ্নিলের পাঁচ বাই সাত অংশ দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়ে সমর তিন বাই পাঁচ অংশ দূরত্ব অতিক্রম করে যদি স্বপ্নীল যাত্রাটি শেষ করতে বিয়াল্লিশ মিনিট সময় নেয় তাহলে সমরের ওই একই দূরত্ব অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে তো বন্ধুরা দেখো এখানে কী বলা হয়েছে পাঁচ বাই সাত অংশ দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে স্বপ্নিলের সমরের তিন বাই পাঁচ অংশ সেই সময় লাগে আর স্বপ্নীল যাত্রাটি শেষ করতে বিয়াল্লিশ মিনিট সময় নেয় তো সম্পূর্ণ অংশ কত হবে যাত্রাটির এক হবে সম্পূর্ণ অংশ সময় এক হয় তাহলে এক অংশ তোমার অতিক্রম করতে যা স্বপ্নীল সময় নেয় বিয়াল্লিশ মিনিট এক অংশের জন্য সময় নেয় বিয়াল্লিশ মিনিট তাহলে পাঁচ বাই সাত অংশের জন্য কত সময় নেবে বের করে ফেলি কারণ স্বপ্নীল পাঁচ বাই শতাংশ দূরত্ব অতিক্রম করার কথা প্রশ্নে বলেছে উপরে তাহলে পাঁচ বাই শতাংশ দূরত্ব অতিক্রম করতে কম সময় নেবে না বেশি নেবে কম নেবে একের থেকে পাঁচ বাই সাত ছোটো তাই কম নেবে তাহলে বেয়াল্লিশ গুণ পাঁচ বাই সাত কম মানে উপরে ছোটোটা দিতে হয় তো এবার কাটাকাটি করবো ছয় সাথে বিয়াল্লিশ তো পাঁচ ছয় তিরিশ তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে স্বপ্নীল পাঁচ বাই শতাংশ দূরত্ব অতিক্রম করে তিরিশ মিনিটে আর এই তিরিশ মিনিট হলোই সমরের তিন বাই পাঁচ অংশ দূরত্ব অতিক্রম করা কারণ এখানে তাই বলে দিয়েছে যে ও পাঁচ বাই শতাংশ যে সময় সমর তিন বাই পাঁচ অংশ সেই সময় তাহলে সমরের তিন বাই পাঁচ অংশ দূরত্ব অতিক্রম করতে সময় লাগে তিরিশ মিনিট তাহলে এক অংশ মানে মোট এই যে বলে দিয়েছে সমরের একই দূরত্ব মানে মোট দূরত্ব এক অংশ অতিক্রম করতে কত সময় লাগবে বেশি সময় লাগবে কারণ তিন বাই পাঁচের থেকে এক বড় আর বেশি মানে উপরে বড়োটা দেবো নিচে ছোটোটা দেবো গুণ করব তিন দিয়ে কাটবো দশ হবে পাঁচ দশে পঞ্চাশ হবে ঠিক আছে অপশান তিনের অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোয়েশ্চানে চলে যাচ্ছি এইবারে দেখো তিপ্পান্ন নম্বর প্রশ্ন বলা হয়েছে আট হাজার আটশো ছত্রিশের বর্গমূল হলো তো আট হাজার আটশো ছত্রিশের বর্গমূল করতে হবে তো কিভাবে করতে হয় বর্গমূল আট হাজার আটশো ছত্রিশ দুটো দুটো করে দাগ দিয়ে নেবে তারপরে এবার বর্গমূল করবে তো দেখো অষ্টআশিকে প্রথমে ভাগ করতে হবে তাহলে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যেমন সাত সাতে ঊনপঞ্চাশ আট আটে চৌষট্টি নয় নং একাশি দশ দশে একশো বেশি হয়ে গেল তাহলে নয় নং একাশি নয় নং একাশি বিয়োগ করলে পাবে সাত তারপরে তিন ছয় নামবে এবার নয় যেটা ভাগ ফল বেরিয়েছে তার দ্বিগুণ নেবে নয় দুগুণে আঠারো নেবে ঠিক আছে চার দ্বিগুণ নেবে আঠারো নেবে এবার এই এর পাশে যেই সংখ্যা বসাবে এখানেও সেই এই জায়গাতেও এই জায়গাতেও উপরে সেই সংখ্যা বসিয়ে তোমাদের কি করতে হবে গুণ করতে হবে তো এখানে যদি আমি চার বসাই এখানেও চার বসাবো তো এবার গুণ করবো চারের সঙ্গে চার চারের ষোলো ছ আমার এক চার আটে বত্রিশ একে তেত্রিশে তিন হাতে তিন চার এক চার আট তিন সাত মিলে গেল তাহলে অ্যান্সার হলো অপশান চারেরটা ঠিক আছে তো অ্যান্সার পেয়ে গেছি এবার এখানে তুমি আগে থেকেই কিন্তু বুঝে গেছে এই দুটো অ্যান্সার হবে না অথবা তুমি প্রশ্নের এই এইটা বর্গমূল লেখার আগেই বুঝে যাবে কেন কারণ দেখো তোমার নব্বইয়ের যদি স্কোয়ার করো কত হয় নয় নং একাশি মানে একাশীসু হয় নব্বইয়ের বর্গ করলে একাশীশো হয় তাহলে এইটা তো তার থেকে বড়ো তার মানে এইটার বর্গমূল নিশ্চয়ই নব্বইয়ের থেকে বড় হবে অতএব প্রথমের এই দুটো অ্যান্সার হতেই পারে না এই দুটোর মধ্যে তুমি বেছে নেবে ঠিক আছে তো এই ভিডিওতে এতটুকুই এর পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলোর সমাধান করে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও বলছি যে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও